আল্লাহরব্বুল নাম সুরতুল হুজরাট পারা নম্বর ২৬ আয়াত নম্বর ছয় আল্লাহরব্বুলের জাত বলেন সকলে পরে বিস্মিল্লা গেরু রহ্মা বললে কি সভাব না গোনা তাহলে বলেন বিস্মিল্লা গেরুল রহ্মা রহিম ইয়া আই জুহাল্লাদী না ইংজা গুম্ফা শকুম্ভিন ব ইংফা দ বাইয়া নো আল্লাহ ইমান ডাক দিচ্ছেন আল্লাহ বলছেন ও যারা জারা ইমারে না ছপ ছপ ইংজা হা কুমফা শিব যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি প্রকাশ্য গুণাগার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ফাসেক যে ব্যক্তি মানুষের সামনে মিথ্যা বলে সে ফাসেক যে ব্যক্তি প্রকাশ্যভাবে হারাম খায় সে ফাসেক যে ব্যক্তি দাড়ি মুন্ডায় সে ফাসেক যে ব্যক্তি আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে করে সে ব্যক্তি ফাসেক তাকে কি বলা হয় ফাসেক

পারে মিথ্যাও হতে পারে এই জন্য সোনার সাথে সাথে তার দিকে দৌড় দিও না ফাতা বাইজানু কে বলছেন কথা বলে না কে বলছেন আল্লাহ বলছেন ফাতা বাইজানু এটাকে যাচাই করো যাচাই করার পরে যদি দেখো এটা ভালো যে ভালো সংবাদ তাহলে সামনের দিকে যাবে আন্তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলামা আমার আল্লাহ বলছেন ওই ফাঁস ব্যক্তির সংবাদ পাওয়ার পরে এটাকে যাচাই বাছাই না করে যদি তুমি ওই সংবাদের পিছনে দৌড়াও কেউ একটা খবর নিয়ে আসলো আব্দুল করিম ভাই তোমাকে অমুক ব্যক্তি গালি দিয়েছে তোমার স্ত্রীকে গালি দিয়েছে তোমাকে যার সন্তান বলেছে এই ধরনের লোক আছে না একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিবে একজনকে আরেকজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিবে এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বলে যদি ওই ব্যক্তিটা ফাসিক হয় ওই ব্যক্তিটা প্রকাশ্য গুণাগার হয় যদি তার থেকে কোনো সংবাদ আছে সত্যতা যাচাই করা ছাড়া যেও না কেন না আন্তসিবু কওমাম বিজাহালা অজানা বসত কোন সম্প্রদায়কে যদি তুমি কষ্ট দিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি অন্যায়কারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বুঝতে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ সংবাদ পাওয়ার পরে সত্যতা যাচাই না করে যদি তুমি কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করো কষ্ট দাও গালিগালাজ করো তুমি উল্টা ফাসিক হয়ে যাবা উল্টা তুমি গোনাগার হয়ে যাবা কেন না এই যেই ব্যক্তিটা তোমার কাছে সংবাদ দিয়েছে এই ব্যক্তিটা তো আসলে ভালো মানুষ না ঠিক না আসলে ভালো মানুষ না যদি ভালো মানুষ হতো তাহলে তার সংবাদটাও সত্য হতো এই জন্য আল্লাহ পাক বলেন ফতুসবিহ আলামা আল্লাহ পাক বলেন আন্তম বিজাহালা অজানা বসত যেনুস কোনো সম্প্রদায়কে তুমি কষ্ট না দাও আলামা ফাল তম নাদিনমি। আল্লাহ রাব্যনারামেন বলছেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা এইভাবে কোনো সম্প্রদায়কে কষ্ট দিয়ে বসো অযথা তাদের উপরে আঘাত করে বসো তোমরা কিন্তু ফাসিক হয়ে যাবা। তোমরা কিন্তু গোনা হয়ে যাবা। তোমাদের অন্তরালে তোমাদের অজানা বসত তোমরা কিন্তু গনা করে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন আর এই কারণে তোমরা অনুশোচনা করতেই থাকবে আমি এটা কি করলাম আমি এটা কি করলাম আসলে সত্যতা যাচাই না করে তাকে গালি দেওয়া আমার ঠিক হয় নাই তার উপরে হামলা করা আমার ঠিক হয় নাই তার বাড়ি করে হামলা করা আমার ঠিক হয় নাই যদি ওই ব্যক্তিটার সব সংবাদটা কি আমি যাচাই করতাম তাহলে তাহলে নিঃসন্দেহে আমি ওই হামলার গোনা থেকে বাঁচতে পারতাম বলেন সোহান এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর হাবিব রয়েছেন লাউ ইয়াতিউকুম ফি গাসির মিনাল আমরে অনেক বিষয়ে যদি তোমাদের নবী তোমাদেরকে খুশি করে ফেলে এবং যদি খুশি করে লাআনত করেন তাহলে অবশ্যই তোমরা কষ্টে পতিত হয়ে যাবা সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন সাহাবায়ে কেরাম এমন কিছু নিয়ে আসে বলে হুজুর এই ব্যক্তি এটা বলেছে অমুক ব্যক্তি ওইটা বলেছে তার এইটা দোষ তার ওইটা দোষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আলাইহিসসালাম তো জানেন এরপরেও পীরাপীরির কারণে কিসের কারণে পীরাপীরি পীরাপীরির কারণে যদি তোমরা আমার নবী থেকে এই কথাটাকে সাব্যস্ত করেও নাও সত্যতা যাচাই করেও নাও কিন্তু মনে রাখবা এই কথাটা তোমরা বাস্তবায়ন করেছো আমার নবীর কোনো দোষ নাই এর কারণে তোমরা কষ্টে পতিত হবে না আউযুবিল্লাহ الله پاک ولكن الله حبب اليكم الايمان কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে তোমাদের ঈমানকে প্রিয় করে দিয়েছেন আমাদের কাছে আমাদের ঈমান প্রিয় কিনা জোরে বলুন প্রিয় কিনা ইচ্ছা করলেই কাউকে আমরা ঈমানটা দিতে পারি না ইচ্ছা করলেই কাউকে আমরা ঈমান বিক্রি করতে পারি না এই জন্য আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের ঈমানটা অনেক প্রিয় এরপর ওয়াজাইদানাহু ফি কুলুবিকুম আমি তোমাদের অন্তরকে সুশোভিত করেছি ঈমান থাকার কারণে আমি তোমাদের কলবটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়েছি বোঝা গেল ইমানদারদের কলবে নূর আছে না না দিয়েছেন কে আবার ভাইয়েরা ইমানদার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পন্ন ব্যক্তি যারা তারাই হবে কেন না জামানায় 73 দল হয়ে যাবে একটা দল জান্নাতি হবে এই দলটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বাকি দলের মধ্যে নামাজ রোজাদারি টুপি পাঞ্জাবি থাকবে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি কাদিয়ানীদের বিরুদ্ধে মহা কাদিয়ানিদের বিরুদ্ধে বিশাল সমাবেশ হয়েছে প্রতিবাদ সমাবেশ হয়েছে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার দেওয়ার সমাবেশ হয়েছে ঠিক কেনা বলেন আমি আপনাদের থেকে জানতে চাই কাদিয়ানিদের সমস্যা কয় জায়গায়

মসজিদ মাদ্রাসা সব থাকার কারণে আমল সব থাকার পরেও যদি এক জায়গায় প্রবলেম হওয়ার পরে কাফির হয়ে যায় আমার বাইরা বন্ধুরা বাবা বাহাত্তর ফেরকার মধ্যে শত শত কুফুরিয়া কিরা সেনা নাই যেমন ভাবে কাদিয়ানিদের ইমানে বেকার হওয়ার কারণে তারা কাফির হয়ে গেছে আমলে নয় আমলে নয় আমল না করলেও কোন সমস্যা নাই শাস্তি পাবে কিন্তু ইমান থাকার কারণে জান্নাত পেয়ে যাবে কিন্তু কাদিয়ানি নামাজ পড়ার পরে ও কাফিন হয়ে গেছে না এটা আমলগত প্রবলেম ত্রুটি নয় এটা ইমানগত প্রবলেম ঠিক কিনা ত্রুটিটা কি আমলগত না ইমানগত বুঝতে হবে সাধারণ মানুষ এটাই বোঝে না সারা বাংলার মানুষ ছুটতেছে যেদিকে দাঁড়িয়ে সেদিকেই দৌড়ায় যেদিকে পানি সেদিকেই দৌড়ায় যার কথাগুলো সুন্দর যার কথাগুলো মিষ্টি যার কথাগুলো স্ট্যান্ডার্ড যার লকব অনেক বড় তার পিছনেই দৌড়াচ্ছে না ভাই এটা করা যাবে না এক নাম্বারে বুঝতে হবে আজকে উপজেলাতে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ এক নাম্বারে শর্ত হলো সর্বপ্রথম আমরা দেখব আকীদা আকিদা দেখব জোরে বলেন আকীদা দেখব যদি তার আকিদা আমার আকীদা মিলে যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আকীদা ব্যক্ত হয়ে যায় তখন আর কোনো সমস্যা নাই এবার ইলম কম হোক আর বেশি হোক শ্রোতা আমার মত 15 জন আর 20 জন হোক আর 10 লাখ হোক যে কোনো ইউনিভার্সিটির লেকচারার হোক ডক্টর হোক পিএইচডি গবেষক হোক আর না হোক ইলম কম হোক আর বেশি হোক দাঁড়ি থাকো কার না থাকো যদি দেখব ইমান আছে যদি দেখ দেখবো আকিদা হেলে সন্ন্যাদ খোদার কসম তাকে সম্মান করা ইমানি দায়িত্ব কথা ঠিক আছে না আগে কি দেখবো আকিদা আগে কি দেখবো কোরআন কত সুন্দর করে পড়ে না এটা পড়ে চেহারা কত সুন্দর এটা পড়ে কথাগুলো তো স্মার্ট ল্যাঙ্গুয়েজ পড়ে বাবারে বাবা বারবার কোরআন 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 বলে আন্তর্জাতিক মুফাসসির লকব পেয়েছে শ্রোতার অভাব নাই লাখ লাখ শ্রোতা হয়ে গেছে ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই ওটা নিয়ে আমাদের কোনো শত্রুতা নাই ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা যখন দেখব আমরা যখন দেখব একজন ছোট্ট আলেম একজন ছোট্ট শায়ের একজন ছোট্ট মানুষ কব ইলিমধারী তার মধ্যে যদি আমার নবীর মোহাম্মদ থাকে আউলিয়া কেরামদের ভালোবাসা থাকে আর যদি লুসুর নবল জামাত হয় নিঃসন্দেহে আমি তাকে মাথার তাজ বানাবো রাজা রাজা আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যে আমাদেরকে হলো সুন্নাহ জামাতে রেখেছেন আমরা খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজার এই জন্য একটু খুশি দেখতে নাতে রাসূল পড়ে কে যাও বাইন নবীর কাছে

কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে কে যাও ভাই জোরে জোরে আপা গলের আসা লামিত যোগ নবে কাছে নবে গো এই গৌরী বের কে বা খোরা রাছে মৌলা গো এই গৌরী বের কে বা করা রছে চাকা পয়সা নায়াম মোক্কাম দিন যাওয়ার টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার অগো আল্লাহ পরোয়ার দেখায় নবীর দিদার অগো আল্লাহ আর দেখায় নবীর দিদার না যাওয়ার বেথা যাবে মোছে নবি গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার একটু বলেন না কে যাও বাই নবী আপা গ লে আর যাও কেজাওবাই নবির কাছে পাগ লে আসলাম দিজোনবি জিৰ কাছে নবি গো এই গড়ী বেৰিকে বাকরা চে মল গো এই গড়ী বেৰিকে বাকরা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কলাবের মধ্যে ইমানকে সুশোভিত করে দিয়েছি কেন কেননা প্রত্যেক ইমানদারের অন্তরে ঈমানের নূর চমকিত থাকে চমকিত থাকে এবং ইমানদার ইমানদার কোন কোন জিনিসকে অপছন্দ করে ওয়াকাররাহ আলাইকুমুল কুফরা ওয়াল ফসুকা ওয়াল ইসিয়ান ইমানদার অবাধ্যতাকে অপছন্দ করে নির্দেশ অমান্য করাকে অপছন্দ করে এবং সৎ পথ থেকে বিচ্যুত হওয়াকে অপছন্দ করে বলেন সুবহানাল্লাহ ইমানদার কখনো খারাপ জিনিসকে পছন্দ করতে পারে না ইমানদার বেনামাজি কি বন্ধু বানাতে পারে না ইমানদার সুদ খুর কে বন্ধু বানাতে পারে না ইমানদার গীবতকারী কে বন্ধু বানাতে পারে না ইমানদার চুগল খোরি কে বন্ধু বানাতে পারে না ইমানদার যারা বেশি বেশি মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দেয় তাদেরকে বন্ধু বানাতে পারে না বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন উলাইকা হুমুর রাশিদুন তারাই হলো সৎ পথ প্রাপ্ত বলেন সুবহান আল্লাহ যারা আল্লাহর নির্দেশকে মান্য করবে যারা জবানের হেফাজত করবে কথায় কথায় মানুষকে গালি দিবে না কথায় কথায় গীবত করবে না কথায় কথায় জুগল খরি করবে না কথায় কথায় মানুষকে অপবাদ দিবে না কথায় কথায় মানুষের দোষ ত্রুটি খুঁজবে না এই ধরনের মানুষকে আল্লাহ সৎ পথে রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদলাম মিন আল্লাহি ওয়া নি'মাত আল্লাহ রাব্বুল আলামিন থেকে এইটা এই যে গুণ এই যে মুমিনের একটা গুণ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত এবং এটা হলো একটা বদান্যতা কে দিবেন জোরে বলুন কে দিবেন এই নিয়ামতটা সবাই পাবে না যারা এই গুণে গুণান্বিত হয়ে যাবে যারা ফাসিক ব্যক্তি তাদেরকে অপছন্দ করবে যারা অবাধ্যতাকারীদেরকে অপছন্দ করবে এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ এবং বদান্যতা দান করবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ

الله رب العالمين برجامو الله رب العالمين سبحان الله الله وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى

আমাদের হয়ে গেছে। যদি দেখি দুইজন ঝগড়া করে একজন আর একজনের হুসা মারে আছে না বাবা রে বাবা ঝগড়াটা আরো বেশি করে লাগো আর আনন্দ নাউজুবিল্লাহ আমাদের চরিত্র এত খারাপ খারাপ আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা মুমিন মুমিনে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায় সমাধান করো কি করো জোরে বলুন কি করো সমাধান করো আচ্ছা একজনের দোষ যদি বেশি হয় আর একজনের দোষ যদি কম হয় তো ঝগড়া কি আসলে লাগানো দরকার না ছাড়ানো দরকার দোষ থাকলেও একজন মুমিন ঝগড়া দেখলে এটাকে লাগাবে না ছাড়াবে ঠিক কি না বলেন ফাসলিহু বাইনহুমা যত অপরাধ করুক না কেন মুমিন একজন আরেকজনের পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়েছে একজন ভালো মানুষ কখনো সেই ঝগড়াকে আরো গাঢ় করবে না করবে না এই ধরনের ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন যারা মানুষে মানুষের ঝগড়াকে আলাদা করে দিবে যারা মানুষে মানুষের ঝগড়া থেকে দূর করায় দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে বলেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা তারা একে অপরের একে অপরের উপর যদি চড়াও হয়ে যায় একে অপরের উপর যদি বেশি পরিমাণে ঝগড়া লিপি লিপ্ত হয়ে যায় তখন কি করবে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সীমালঙ্গন করে ফেলবে একজন আরেকজনের উপরে সীমালঙ্গন যে করবে আল্লাহ পাক আমরিল্লাহ। যদি দুইজনের ঝগড়া সামলাতে গিয়ে একজন ব্যক্তি বেশি গালিগালাজ করে একজন ব্যক্তি লঙ্ঘন করে মারধর শুরু করে মীমাংসার দিকে না যায় মীমাংসার দিকে না গিয়ে ঝগড়াটে আরো গাঢ় করতে চায় আল্লাহ বলেন ওই সীমা লঙ্ঘনকারীকেই তোমরা সায়স্তা করো তার বিরুদ্ধাচরণ করো তাকে মারধর করো যথেষ্ট যথেষ্ট ভাবে তাকে আক্রমণ করো কেননা সে সীমা লঙ্ঘন করেছে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে মীমাংসার জন্য আরেকজন ব্যক্তি এসেছে একজন চায় না আরেকজন চায় যে চায় না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো হুকুমকার জোরে বলুন হুকুমকার আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার দিলটা নরম না হবে আরে আমি কি করতেছি আমি তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে পারবো না আরেকজন ব্যক্তি এসেছে সমাধান করানোর জন্য আমি তাকেও মানতেছি না আল্লাহ বলেন হাত্তা তাফিআলা আমরিল্লা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের দিকে না আসবে মানে নরম না হবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ করো বলেন সোহান আল্লাহ কিন্তু দেখা যায় না না উল্টা হয়ে গেছে কি হয়ে গেছে যে বেশি অপরাধ করে সমাজের সর্দার মাতব্বর তার পক্ষেই যায় ঠিক কিনা বলেন কেন প্যাকেট অনেক মোটা কিসের প্যাকেট টাকার প্যাকেট যে বেশি অন্যায় করে তার দিকেই রায় যায় জমির মালিক যিনি তিনি পায় না যে জমির মালিক না সে বলতেছে হায় রে জমি হইলো ফাস্ট লাখ সর্দার যদি পঞ্চাশ হাজার খাওয়াইতে পারি তো পাঁচ লাখ পাইলাম ঠিক কিনা বলেন আর যে বেচারা জমির মালিক সেই বেচারা তো গরিব মানুষ তার কাছে তো টাকা পয়সা নাই অনেক কষ্ট করে দলিলা দিটা জমা করে রেখেছে এখন চেয়ারম্যান এনে তারে পঞ্চাশ হাজার টাকা খাওয়াইয়া সর্দার মাতব্বরারে খাওয়াইয়া ওইদিকে রায় দিয়া দেয়া আছে না না এই জন্য আমার ভাইয়ের রাব্বুল আলামিন বলেন না না এটা করা যাবে না আল্লাহ পাক বলেন ফা ইনসাফ ফাসলিহু বাইনাহুমা যখন তার উভয়জন ফিরে আসবে সমঝোতার দিকে তখন তাদের উভয়ের মধ্যে মধ্যেIslah করে দাও সমঝোতা করে দাও বিল আদলি পরয়ানতার সাথে এবং ওয়া আতসিতু সঠিক বিচারকের প্রচেষ্টায় বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমার নবী হলেন উত্তম বিচারক আমার নবী ঝগড়া সমাধান করে দানকারী এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমি হাকিমে বলে দিয়েছেন ঝগড়াকে গাড়ো করা যাবে না ঝগড়াকে মীমাংসা করতে হবে সুবহানাল্লাহ আপনাদের মনে কষ্ট হচ্ছে তাই না কথাগুলো খুব তিতা নাকি তারপরে কোরআন থেকে শোনাচ্ছি যতটুকু সম্ভব কিছু কথা বলে যাবো অল্প সময় শেষ করে দেবো এরপরে আয়াত কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন কওম আল্লাহ বলেন হে ঈমানদারেরা শুনে নাও শুনে নাও লা ইয়াসফার কওম তোমরা একে অপর সম্প্রদায়েকে বিদ্রোহ করিও না এ তোর সম্প্রদায়টা এটা নাপাক তুই নিচু সম্প্রদায় তোর সম্প্রদায় ভালো না তোর বংশ ভালো না তুই নাপি তবুক সমুখ না বিদ্রোহ করা যাবে না একজন আর একজন বিদ্রোহ করা যাবে না কটাক্ষ করা যাবে না মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ পাক বলেন আস যে ব্যক্তি বিদ্রুপ করতেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হয়তোবা এটাও হতে পারে ওই বিদ্রোপকারী যার ওপরে বিদ্রোপ করতেছে সে ব্যক্তি আরো বেশি খারাপ হতে পারে মানে যিনি বিদ্রোপ করেছে তিনি ওই ব্যক্তি থেকে আরো খারাপ হতে পারে ঠিক কিনা বলেন ইচ্ছা করে তাকে গালমন্দ করে কিন্তু নিজের কিন্তু দোষের শেষ নাই আছে না নাই নিজের অনেক বেশি দোষ কিন্তু আরেকজনের বিদ্রুপ করে কুচ্ছা করে আরেকজনের দোষ লাগায় আরেকজনের ব্যাপারে মিথ্যা কথা বলে কিন্তু নিজের বিদ্রুপের শেষ নাই অন্যায়ের শেষ নাই দোষের শেষ নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আসা আইয়া কুনু খাইরাম মিনহুম ওয়ালা নিসা মিন নিসা এরপরে এর আগে তো বলেছে পুরুষদের সম্পর্কে এখন বলতেছে মহিলাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রুপ না করে না করে মা বোনেরা শুনেন এটা তো এই কথাটা আরেকজনকে চালিয়ে দেয় আছে না নাই এটা করা যাবে না আল্লাহ বলেছেন নারী একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্রুপ করবে না আল্লাহ আলামিন বলেন যিনি বিদ্রোপ করেছে হয়তো যার উপর বিদ্রোহ করেছে ওই ব্যক্তির চাইতে বিদ্রোহী ও খারাপ হতে পারে ঠিক না অন্য তোমার বেশি হতে পারে তুমি আরেকজনের কেন বিদ্রোহ করবে তাকে তুমি কেন কষ্ট দিবে তোমার দোষগুলো তুমি গুণে গুণে আল্লাহর কাছে তওবা করো ঠিক কিনা বলেন এইজন্যই আল্লাহ বলেন আসা ইয়া কুননা খায়রাম মিনহুন না যার বিদ্রোহ করা হচ্ছে হয়তোবা বিদ্রোহকারী নির চাইতে ওই ব্যক্তিটা ভালো হয়ে যেতে পারে বলেন সোহান আল্লাহ এই চিন্তা করতে হবে আমি কার দোষ ধরতেছি আমি কার বিরুদ্ধে কথা বলতেছি আমি কার বিদ্রোপ রটেছি আমি কার বিরুদ্ধে দোষ ত্রুটি খুঁজতেছি আল্লাহ বলছেন তুমি একটু চিন্তা করে দেখো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাস تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب তোমরা নিজেদের মধ্যে একজন আরেকজনকে মস্কারি করিও না ঠাট্টা করিও না একজন আরেকজনকে মিথ্যা লকব নামে ডাকিও না বলেন সুবহানাল্লাহ একজন আরেকজনকে মন্দ নামে ডাকিও না কি নামে নাম হইল আব্দুল করিম ডাকে করিম না

জন্য তাকে ল্যাংরা বলিও না সে কথা বলতে পারে না এই জন্য তাকে বোবা বলে বলে ভেঙ্গায়ও না সে তার নাক দুর্বল হাত দুর্বল শরীরে অঙ্গ প্রত্যঙ্গে অনেক সমস্যা আছে তুমি তাকে ভেঙ্গায়ও না আমন্দ নামে ডাকিও না আদেশ করেছেন কে আরো ধরে বলুন কে আমার বাইরা বন্দনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমরা মন্দ নামে ডাকবে এই মন্দ নাম ডাকলে তোমরা তো নিজেরাই ফাসিক হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করবে তাদেরকে ক্ষমা করবে যারা তওবা করে না তারাই হলো জালিম গুনাহ হয়ে যাবে অন্যয় হয়ে যাবে শয়তান ধোঁকা দিবে গুনাহ হয়ে যাবে নাফস খারাপ নফস ধোকা দিবে গোনা হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেন যখনই গোনা হয়ে যাবে সাথে সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যান হে মানুষ সকল ইমানদারেরা তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো বাস ঘরে বসে আছে চিন্তা করতেছে এই তো নামাজ পড়ে না তার মেয়ে তো আরেকজনের লগে এর ছেলে মিথ্যাবাদী এর ছেলে বাবা ব্যবসায়ী এ নামাজ পড়ে না এ মিথ্যা কথা বলে এ আরেকজনের গাছের ফল খাইছে খালি খারাপ ধারণা খালি খারাপ ধারণা আর এমন এমন চিন্তা করে বাস আল্লাহ কি বলতেছেন না এটা করা যাবে না তুমি জানো না কেন চিন্তা করো তুমি যেটা দেখো নাই তুমি এটা কেন চিন্তা করো তুমি কি দেখেছো সেটা করেছে বাস সকালে ঘুম থেকে উঠে দেখছে গাছে নাই তো মনে মনে করি এই ওই নিছে দেখছিলাম রাতের দাইটা যাইতে আরে তুমি দেখছো ও নিছে তুমি তো দেখো নাই সকাল বেলা উঠে গাছে কাঁঠাল নাই আম নাই বাস এবার ধারণা করতেছে এই নিছে বলবেন না এই ধরনের ধারণা করে কি করে না এটা করা যাবে না বাস একটা কিছু হলেই ধারণা করে অমুক ব্যক্তি খারাপ এর অভ্যাস এইরকম মানে হেই নিছে নাউজুবিল্লাহ বলেন সে নিলেও তার বিরুদ্ধে ধারণা করা যাবে না কেন না আমি দেখি নাই আমি কি করি নাই দেখি নাই এইজন্য আমার ভাইরা আল্লাহ বলেন আমানুজ তালিবু কাসীরাম মিনাজ জান অতিরিক্ত ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে কেন না ইন্না বা'দাদ দন্ন তাজাসসু ওয়া লা বা'দা তোমাদের অধিকাংশ ধারণাগুলোই গুলোই গোনাহ কি জোরে বলেন অধিকাংশ ধারণা কি হয় কথা বলেন না কেন অধিকাংশ ধারণা গুনাহ হয় ইন্না বা'দা যন্নি ইসম আল্লাহ বলতেছেন এজন্য অধিক ধারণা করা যাবে না কোথায় কোথায় আরেকজনের দোষ ত্রুটি খোঁজা সেই কাজটা করেছে আমার জুতাটা সেই চুরি করেছে আমার গাছের ফলটা সেই খাইছে আমার পুকুর থেকে মাছ সেই ধরছে না এটা করা যাবে না খারাপ ধারণা থেকে বাঁচার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন জোরে বলি আমিন এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দাব তোমরা একই অপরের গীবত করিও না কি করিও না এই কথা শুনেন আল্লাহ কি বলতেছেন দেখেন কোরআন শোনাচ্ছি তো আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম একজন আরেকজনের উপর গীবত করিও না এরপর আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম আল্লাহ বলেন যারা গীবত করো তোমরা কি এটা পছন্দ করবা ভালোবাসবা যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে নাউযু বিল্লাহ আল্লাহ বলতেছেন এটা আমি বলি না আল্লাহ বলেন যারা গিবাদ করে তারা কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত চাবায় চাবায় খাবে পারবে এটা কি সম্ভব কি বলেন আপনারা আপনার ভাই মারা গেছে নাউযু বিল্লাহ মিন জালিম এটা কত নিকৃষ্ট ব্যাপার আল্লাহ বলতেছেন আই তোমাদের মধ্যে কি কেউ আছ এমন ভালবাসবা যে আইয়াকুল লাহমা আখিহি মইতা যে মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবে নজুবিল্লা বলেন এটা কি কেউ পারবে এখানে দুনিয়ার কেউ পারবে মৃত মানুষের গোস্ত আবার সে আপন ভাই নজুবিল্লা বলেন না আরে নিজের ভাই যখন মরে যায় দুঃখে কষ্টে ভরাক্রান্ত হৃদয়ে কান্না ঝরতে থাকে ঠিক কিনা বলেন তো এখন আল্লাহ বলতেছেন যে ভাইয়ের জন্য তুমি কান্না করতেছ সুকাহত হবে কান্না জড়িত কণ্ঠে মানুষকে বলবে আমার ভাই নাই আর ওই মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তোমার জন্য সম্ভব হবে তুমি পছন্দ করবে আল্লাহ বলেন না এটা যেমন তোমার কাছে অপছন্দনীয় গীবত করাও তোমার জন্য এমন অপছন্দনীয় কেন হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ভাইয়ের বস্ত্র সামনে দাঁড় করায় দিবে বলে খাও কেন আল্লাহ গীবত করেছো নাউজুবিল্লাহ বলবেন না দুনিয়াতে যেটা পারবো না আখেরাতে আরো বেশি লজ্জাজনক হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যদি বলে না আমিন এই জন্য আল্লাহ পাক বলেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন গীবত করা তেমন আমাদের সমাজে জিনাবে বিচার হয় কি হয় না যদি এটা প্রকাশ হয়ে যায় সর্দার মাতব বড়রা হয়তোবা বিয়ে করায় দেয় খুব মনোযোগ হয়তোবা বিয়ে করায় দেয় নয়তোবা জোতা পিঠা দিয়ে আলাদা করে দেয় ঠিক কিনা বলেন এই জিনার চাইতে আরো বেশি ভয়াবহ গোনা হলো কথা বোঝেন না কিন্তু গীবত আমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে করতেছি ঠিক কিনা বলেন কিন্তু দুঃখের বিষয় বেবিচারের কারণে একজন আরেকজনকে লজ্জা দিচ্ছে ঠিক কিনা বেবিচার করলে মানুষ একজন আরেকজনের কাছে মুখ দেখাইতে পারে না বেবিচার করলে জিনা করলে সমাজের মানুষ তাকে বয়কট করে ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আল গীবত ওয়া শাদ্দু মিনাজ জিনা এই দুনিয়ার আমার উম্মতে মুহাম্মাদি শুনে নাও জিনা চাইতে আরো বেশি ভয়াবহ গোনা পাপ হলো গীবত জোরে বলুন নাউজুবিল্লাহ কিন্তু অহরহ করতেছি অহরহ কিন্তু আর আমাদের লজ্জা হচ্ছে না লজ্জা হয় না আমাদের সমাজে আমরা মুখ দেখাচ্ছি হাশরের দিন বোঝা যাবে নাউজুবিল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত বায়ের গোশত খাওয়াবেন জোরে বলুন নাউজুবিল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদের উপরে দয়াবান বলেন সুবহানাল্লাহ আমার ভাইনা কয়েকটা হাদিস শরীফ শোনায় দেই শুনছেন নাকি শুনবেন বিরন্ত হচ্ছেন না তো আচ্ছা শেষ করে দেব অল্প আলোচনা অনেক কঠিন তিন ঘন্টা পড়াশোনা করেছি আজকে কয় ঘন্টা হাদিয়া কিন্তু কম কথা বলছেন হাদিয়া কন্ট্রাক্ট করে আসি নাই পড়াশোনা করছি ঘন্টা তিন ঘন্টা বিষয় ভিত্তিক আলোচনা আমাকে বলেছে এই বিষয়ে কথা বলার জন্য এই জন্যই বলতেছি আর নয় তো আমার ইউটিউবে বিভিন্ন বিষয়ে আলোচনা পাবেন হ্যাঁ বিষয় ভিত্তিক আলোচনা কিছু শোনায় যাব আপনারা যারা কষ্ট পান কিচ্ছু করার নাই হ্যাঁ ব্যথা পাইলে কিছু করার নাই আমার দায়িত্ব এটা ঠিক না বলেন আমার দায়িত্ব হ্যাঁ হয়তোবা আমার এই অনেকগুলো কথা থেকে কেউ না কেউ কিছু কথাকে আমল করবে ঠিক না বলেন অথবা একটু হলেও ভয় ঢুকবে একটু হলেও ভয় ঢুকে আরে হুজুরে কালকেই ওয়াজটা করে গেছে আমি এটা কিভাবে করবো ঠিক কিনা বলেন আল্লাহ সবার অন্তরে একটু হলে ভয় ঢুকে জোরে বলেন আমি ময়দানে যারা করে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর দরবারে দিদার করতে যাচ্ছিলাম আমি দেখতে পেলাম কিছু মানুষ তাদের নখের মাধ্যমে তাদের গালগুলো গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে আল্লাহু আকবার গালের গোস্তগুলো আছড়াচ্ছে গালের গোস্তগুলো আছড়ি ছিঁড়ে ফেলতেছে এমন ভাবে আছড়াচ্ছে আমার নবী দেখেই অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন হে ফেরিস্তা ব্যাপারটা কি সে রকম করতেছে কেন ওই ফেরিস্তা আমার নবীকে বলতেছে আর রসুল আল্লাহ সে ব্যক্তি দুনিয়ায় থাকতে মানুষের গেইবাদ করত এই জন্য তার এই শাস্তি চলতেই থাকবে বলেন নজবিল্লা হাসরের দিন গিবতকারী ব্যক্তি আল্লাহ কি বলবে আল্লাহ আমি নামাজ পড়েছি রোজায় শুনেন কান পেতে শোনেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও শোনেন হাসুরের দিন যারা কিবাদ করে তারা আল্লাহকে বলবে আল্লাহ আমি নামাজ পড়তাম আল্লাহ আমি রোজা রাখতাম আল্লাহ আমি কোরআন তেলাবাত করেছি আমি তাসবিও পড়েছি আমি দান খয়রাত করেছি আল্লাহ আমি অনেক কেমন করেছি এখন দেখি নাই আল্লাহ এগুলো কই গেল আল্লাহ এই আমল গুলো কই এখন তো নাই দেখতেছি আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা তোমার একটা মন্দ আমল ছিল বলেন কি আল্লাহ বলবেন তুমি যে দুনিয়াতে গীবত করেছিলা এই জন্য তোমার ভালো কাজগুলো আমি তোমার আমল নামা থেকে মুছে ফেলেছি নাউজুবিল্লাহ বলবেন না কত কষ্ট করে নামাজ পড়েন কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন কত কষ্ট করে তাসবিহ তাহলিল পড়েন দান খায় কত কষ্ট করে হয় ঠিক কিনা কিনা আমল করতে কষ্ট আসে না নাই আল্লাহ বলেন হাসুরের গীবতকারী ব্যক্তি আমল শূন্য হয়ে উঠবে এই জন্য সাবধান 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 আমরা নিয়ত করে নেই আগামী দিন থেকে আমরা কারো গিবত করব না হাত তোলেন নিয়ত করেন ওয়াদা তো না ওয়াদা না নিয়ত আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আল্লাহ আমরা গিবত করব না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা রে গিবত যদি করো তাহলে এই শাস্তি আর চগলখোর চগলখোর কাকে বলে জানেন চগল হয় মানুষের মাঝে ফেতনা ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেওয়া আছে না নাই ওরে বাবা রে বাবা প্রতিযোগিতা করলে ফার্স্ট হইব আছে না নাই বাবা কাজী শুধু এটা ওরে আর ওরে ঝগড়া লাগায় দিয়ে আর দূর থেকে দেখবে কি মজা নাউজুবিল্লাহ বলবেন না একি অপরের ঝগড়া বিবাদে সৃষ্টি করায় দেয় বিশৃঙ্খলা করে সমাজে অশান্তি করে ধরনের লোক আছে না নাই আর এই ধরনের কেন চাচাতো ভাই আপন ভাই আপন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয় কারণ তারা দোনো ভাই মিলে বড় লোক হয়ে যাইতেছে এন্ড দোনোটার মধ্যে যদি পেশ একটা লাগায় দেওয়া যায় আলাদা হয়ে যাবে আমি বড় লোক হয়ে যাব আছে না নাই এ হলো জুগুলখুর তার নাম কি জোরে বলেন না নাম কি চুগুলখুর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন চুগুলখুর ব্যক্তির কি শাস্তি দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন করাত চিনেন করাত চিনেন করাত গাছ কাটে যে করাত আল্লাহর হাবিব বলেন করাত যেমনি ভাবে গাছকে কর্তন করে যে ব্যক্তি গীবত করবে এবং চুগুলখুরি করবে এমন ভাবে তার আমলগুলোকে আল্লাহ কর্তন করে আমলনামা থেকে বের করে দিবে আরো জোরে বলে নাউসুবিল্লা করার দিয়ে গাছ কাটলে গাছ দাঁড়িয়ে থাকে না পড়ে যায় কি করে শুয়ে যায় পড়ে যায় এটার অকিজ হয়ে যায় এটা দিয়ে দারুণ অবস্থায় আর কিছু আশা করা যায় না আল্লাহর হাবিব বলেন করার যেমনি গাছ কাটে এমন ভাবে চগল খড়ি এই বর্তমানের আমল কর্তন করে দেয় জোরে বলুন আমার বাইরা বন্ধুরা আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা হলো ওই বান্দারা যারা একজনের দোষ গুলো আরেকজনের কাছে লাগায় একজনকে আরেকজনের বিরুদ্ধে জবগড়া লাগায় জোরে বল আল্লাহ রাব্বুল এর কাছে প্রিয় ব্যক্তি হলো তারা যাদের স্বভাব সুন্দর সুন্দর যাদের চরিত্র সুন্দর যারা একজন আরেকজনকে ভালোবাসে আমার ভাইয়েরা আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর কাছে হলো তারা যারা একজন আরেকজনের দোষ ত্রুটিকে লাগায় দেয় জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন চুগুল জান্নাতে প্রবেশ করবে না জোরে বলুন নাউজুবিল্লাহ প্রাথমিক অবস্থায় কি অবস্থায় প্রাথমিক অবস্থায় ইমান থাকলে সেও জান্নাতে যাবে কিন্তু শাস্তি পাবে কি পাবে শাস্তি পাবে আর মিথ্যাবাদীদের একটা গোনা বলবো একটা ভয়াবহ হাদিস আছে মিথ্যবাদী যারা তাদের আজাব কি হবে বলবো নাকি খুব কঠিন বুখারী মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একদিন আমি ঘুমিয়ে গেলাম আমি দেখতে পেলাম একজন ফেরেশতা আমাকে ধরে কোথাও নিয়ে যাচ্ছেন এটা বুখারীর হাদিস আল্লাহর হাবিব বলেন আমাকে নিয়ে যেতে 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 এমন এক জায়গায় নিয়ে গেল দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে আরেকজন দাঁড়িয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা লাঠি ওই লাঠির আগার মধ্যে টা লোহার বাঁকা আংটা বাঁকা বাঁকা ওই লাঠির আগায় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা উপবেশনকারী মানে যিনি বসে আছেন তার গন্ড দেশে এটা প্রবেশ করাই দিছে প্রবেশ করাই দিছে ওই লোহাটা আল্লাহর হাবিব বলেন আমি দেখতে পেলাম ওই লোহার খন্ডটা যখন গন্ড দেশে প্রবেশ করাই দিল তখন ওই দণ্ডায়মান ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিটা তাকে এভাবে টান টান দেবার সাথে সাথে এক গন্ড দেশ থেকে গলা পর্যন্ত পুরোটা ছিড়ে গেল আবার এটা যখন ছিড়ে গিয়েছে বাম দিকে লাগানো হয়েছে বাম দিক থেকে যখন আবার ঢুকে টান মারলো দুই দিকের গলা একেবারে ছিঁড়ে গেছে না আল্লাহর হাবিব বলেন ও ফেরেশতা কেন এটা আমাকে দেখাইলার কি অপরাধ তার এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মিথ্যা বলতো এই জন্য পর্যন্ত তার এমন আজাব হবে শুধু ঢুকাবে আর গলাটাকে সিঁড়ে আলাদা করে দিবে না এ ভাই আমার এ এই যুবক ভাইয়ের একটা চিন্তা করে দেখো যে শরীরে একটু মশার আঘাত খাইলেই কষ্ট পেয়ে যাই উফ করে ফেলি ঠিক কিনা একটা কাটার আঘাত খাইলেই উফ করে ফেলি কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না কাটা আঘাত আমার শরীরে যদি কেটে যায় আমরা কষ্ট সহ্য করতে পারি না কিন্তু দেখো না দেখো না কবরের কবরের ভিতরে যাওয়ার পর থেকে মিথ্যাবাদীদের জন্য ভয়াবহের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এই জন্য আমরা যেন মিথ্যা থেকেও বাঁচতে পারি আল্লাহ দান করুন আমিন আরো জোরে বলুন আমিন